আপনাকে ধন্যবাদ জানাই আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। একাদশ জাতীয় সংসদ সংসদে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই মহান সংসদে আসার জন্য আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতীয় স্বাধীনতার সহ মুক্তিযুদ্ধ শহীদদের। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার নির্দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয়। আমি ধন্যবাদ জানাই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি, যারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করেছে। আমি ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ১২ ফেব্রুয়ারি ২০২৩ একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমার এলাকার আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার এলাকার জনসাধারণকে, যারা আমাকে স্বচ্ছ ভারত মতো সংসদ সদস্য নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন এই মহান সংসদে এর আগে আমি পাঁচবার নির্বাচিত হয়ে এসেছি। ১৯৭৯ সালে আমি প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হয়ে দ্বিতীয় জাতীয় সংসদে নির্বাচিত হয়ে এসেছিলাম। এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও একাদশ সংসদ নির্বাচিত হয়ে এসেছিলাম। এই পাঁচবার সংসদ সদস্য থাকাকালীন সময়ে সাধ্যমতো চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করার, কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি। আমার নির্বাচন এলাকা সরাইলাশগঞ্জ দুইটি ঐতিহ্যবাহী উপজেলা, কিন্তু অনেকটি অবহেলিত নদী ভাঙ্গন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনো উন্নয়নের ছোঁয়া ফলাফলই পায়নি। চার বছর যেতে না যেতে অনিচ্ছা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত সংসদ করতে বাধ্য হই। মাননীয় স্পিকার, আমি যখন কোনো সিদ্ধান্ত নিই তখন সততার সাথে সিদ্ধান্ত নিই। এলাকার উন্নয়নের স্বার্থে পদত্যাগের পর উপনির্বাচনে আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিই। মহান আল্লাহের অশেষ রহমতে আমি এই সংসদে আবার দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হই। মাননীয় স্পিকার, আমার এলাকার জনগণ তাদের বুক ভরে আসা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা স্থাপন করে আমাকে আবার বিজয়ী করে বিপুল ভোট দিয়ে তাদের আমার আস্থা ও বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, তিনি আমার এলাকার উন্নয়নে সুদৃশ্য দিবেন। আপনারা একটু সুদৃশ্য এলাকার আপন ঐতিহ্য ফুয়ে ফেলবে। আপনি বঙ্গবন্ধু কন্যা এলাকার জনগণের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদের সকল মাননীয় সদস্যগণকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।